আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ আসবেন না এখানে, দেখার মতো কিছু নাই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মহিবুল বিডি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি চলে আসলাম যশোর জেলা বিখ্যাত একটি পার্ক, যা এখন ফেমাস বলা যায় টিকটক এবং ইউটিউব যেখানে যান। তো এখন আমি আছি মনোয়ারা ফ্লোয়ার পার্কে, যা ফুলের রাজ্য নামে পরিচিত। চলুন ভিডিওটা সবাই দেখতে থাকুন। টিকটক ট্রেন্ডে থাকছে সবসময় এই ছাতা, এবং এখানে যে টিকটক সুইম ছিল সেই টিকটক সুইম, টিকটক সুইমটি অফ করে দেওয়ার পরে এখানে মানুষের কিন্তু একটু যাতায়াত কমেছে যা দেখা যাচ্ছে, কারণ কিছুদিন আগে এই জায়গাতে প্রবেশ করার মতো জায়গা ছিল না, এত পরিমাণ দর্শক এই জায়গাতে হইতো। এখানে যে মাটি দিয়ে পাহাড় বানানো রয়েছে, কৃত্রিম পাহাড় মাটি দিয়ে, এখান থেকে উপরে উঠে আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করবো। একটি পার্ক কিন্তু সর্বোচ্চ 3 থেকে 4 বিঘা জায়গার উপরে পার্কটি হবে। পার্কের জন্যই নয়, এই আশেপাশে যে ফুলের বাগান রয়েছে গদখালিতে, এই ফুলের বাগানকে উদ্দেশ্য করে এখানে পর্যটক আসে। বন্ধুরা, এখন এই আমি রয়েছি যে পাহাড়টি বানানো রয়েছে এখানে মাটি দিয়ে সামান্য জায়গার উপর, তো এই পাহাড়ের উপরে দর্শকরা এখানে ছবিটার জন্য উঠছে। দেখুন পিছনে একটি লাভ গাছ দেওয়া আছে। আসলে এখানে জায়গা দেখার মতো কোনো কিছুই নাই, শুধু এই আশেপাশে যে ফুল বাগান, এই ফুল বাগানকে কেন্দ্র করেই এই মনোয়ারা পার্কটি হয়েছে। প্রত্যেকটা দর্শক এখানে ছবি ওঠার জন্য আসছে। আমি রয়েছি রক্তগেন্দা একটি চাষের জমি, দেখুন এখানে সব ফুল কিন্তু এখন ফুটে রয়েছে ছোট বড়। বন্ধুরা, এখানে কিন্তু পার্কের শেষ মাথা, তো এখান থেকে দেখুন সামনে হলো পার্ক, ছোট্ট একটি পার্ক। এক ভাইয়ের হয়তো আজকের ইনকামটি আকাশে উড়ে যাচ্ছে, দেখুন বেলুন মাছ এক ঝুপি সব আকাশে উড়ে যাচ্ছে। কেমনটা লাগে এমন বিষয়টা আসলে খুব খারাপ, তার স্বপ্ন উড়ে চলে গেল আজকের মতো। ছোট্ট একটি গোলাপ বাগান যেখানে দর্শকরা ছবি ওঠার জন্য আসে। এখানে মাঝখানে একটি যে দোলনা বলা হয় দোলনা দিয়ে রাখা আছে। এই যে সবাই টিকটক করতে ব্যস্ত, কিন্তু এখন এখানে টিকটক পার্টি, এই স্লো মোশনতে মারিয়ে ইতনে যারা, তো এটা কিন্তু টিকটকে ভাইরাল হয়েছিল এই রাস্তাটি। আর এরই ওই পাশে ছিল হচ্ছে যে টিকটক সুইম, সেই টিকটক সুইমটি অফ করে দেওয়া হয়েছে। আমার সাথে এক সেলিব্রিটি ভাইয়া রয়েছে, রানা ভাই, কি অবস্থা ভাইয়া? ভালো ভাই। এখানে উদ্দেশ্য কি আসার জন্য ভাইয়া? এখানে কোনোবার আসা হয় নাই, তাই আজকে নতুন আসলাম। মানে দেখার জন্য না কোনো উদ্দেশ্য আছে, কারোর সাথে বেড়ানো কিংবা কোনো কিছু টিকটক করা কি কোনো কিছু একটা উদ্দেশ্য নাই? ও ঘুরতে আসছেন, আমাদের সাথে কিন্তু একটি সেলিব্রিটি সজীব রয়েছে, দেখা যাচ্ছে ক্যামেরাম্যান সজীব জলদি প্রকাশ করিয়া। কি অবস্থা ভাই সাহেব? অনেক ভালো। এখানে আসার উদ্দেশ্য কি ভাইয়া? মানে মাঝখানে কয়টা জেলা, দুইটা জেলা মানে পাড়ি দিয়ে আসি, এখানে আসি কোনো মজাই পাইলাম না, কিছু নাই। সঙ্গী খুঁজছেন নাকি এখানে এসে? না, সঙ্গী আমার বর্তমানে অলরেডি মানে নাই বলতে কি চলে, সঙ্গী নাই হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে নাকি? না, এখান থেকে হবে না, আমার চয়েস করা আছে। ও চয়েস আছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ আসবেন না এখানে, দেখার মতো কিছু নাই। কেন? অনেক গরম এখানে, তো দর্শকদের অভাব নাই, দর্শক দেখে লাভ নাই, দৃশ্য থাকতে হবে। ও মানে দর্শক আছে দৃশ্য নাই, যে টিকটক সিমটা ছিল সেটা থাকলে কেমন হতো? মনে হয় থাকলে ভালো হতো। ওটা ফুল ছেঁড়া নিষেধ, ফুল ছেড়লে 500 টাকা জরিমানা। তো যেহেতু ফুলেরই বাগান এটা, আসলেই একজনের দেখা দেখি আরেকজনের ফুল ছেঁড়া তার ইচ্ছে হবে, তো এই কারণে ফুল ছেড়লে 500 টাকা জরিমানা।
পার্কে কিন্তু দেখার মতো কোনো কিছু নাই পার্কে শুধু টিকটকে ভাইরাল হওয়ার কারণে এই জায়গাটি হলো টিকটকারদের জন্য যারা টিকটক করবে শর্ট শর্ট ভিডিও করবে ইউটিউব শর্ট করবে তাদের জন্য এই জায়গাটা তো আমিও সাজেস্ট করব যারা এখানে আসতে যাচ্ছেন এই গদখালি ফুলের রাজ্যে তো তারা শুধু বেড়ানোর ইচ্ছে হলে আসবেন যদি আপনার কোনো কিছু দেখার ইচ্ছে থাকে ফুল বাদে তাহলে আসবেন না ফুলের বাগান হিসেবে জায়গাটি ভালো রয়েছে কিন্তু সবাই কিন্তু এমন জায়গা পছন্দ করে না সবাই জানেন এই যে দেখুন এখানে সবাই শুট করায় ব্যস্ত শুধু বললামই তো যে যারা টিকটক পছন্দ করে ছবি তুলে ফেসবুকে স্টোরি দেওয়া এবং অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়ার সাথে যারা জড়িয়ে থাকতে চায় তাদের জন্য এই জায়গাটি যদি আপনার পরিবার পরিজনকে নিয়ে এখানে আসতে চান তবে ভুল হবে আমি বলে যাব কারণ একটি মাত্র নিদর্শন এখানে দেখুন এই যে রাস্তাটা বর্তমানে রয়েছে মাঝখানে ছাতি দিয়ে রাস্তাটা এটাই আর এই রাস্তাটা হলো টিকটকারদের কাছে জনপ্রিয় রাস্তা তাছাড়া একজন পরিবার নিয়ে যে আপনি ঘুরতে আসবেন তাদের কাছে কিন্তু জনপ্রিয়তা পায় না এই রাস্তা জায়গা খুব ছোট ছোট আমরা আপনার টিকটকে যেরকম দেখেছি ফেসবুকে যেরকম দেখেছি এই টিকটক স্ট্রিম দেখে আসছেন এই জায়গাতে নাকি ওটা তো অনেক আগে বন্ধ হয়ে গেছে এটা শুনেন নাই আপডেট নিউজ যদি দেখতেন তাহলে তো হয়তো আসতেন না মনে হয় তো এখানে দেখা যাচ্ছে এই মনোয়ারা ফ্লোয়ার পার্কটির উদ্দেশ্য করে এখানে কিছু মেলার আয়োজন হয়েছে আসলে মনোয়ারা পার্কটির উদ্দেশ্য করে নাই এলাকাতে যে ফুল বাগানগুলো রয়েছে এই ফুল বাগানকে উদ্দেশ্য করে এখানে এই মেলাটি বসেছে যেখানে মেয়েদের সাজ পোশাকের কিছু বস্তু রয়েছে এবং বাচ্চাদের খেলনা রয়েছে এগুলোই এখানে দেখা যাচ্ছে বন্ধুরা মাত্র 10 মিনিটের ব্যবধানে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ এখানে দেখার মতো কোনো কিছুই না শুধু দর্শকরা আসছে যারা এখানে ঘুরতে তারা হচ্ছে অজান্তে চলে আসছে তারা মনে করছে টিকটক সুইমটি এখনো রয়েছে কিন্তু টিকটক সুইম প্রায় 25 দিন আগেই হয়তো বন্ধ হয়ে গেছে ওইটা কারণ এখানে অতিরিক্ত মেয়েদের অত্যাচারে টিকটক সুইমটি বন্ধ করে দিয়েছে তাছাড়া এখানে দেখার মতো কোনো কিছু নাই তো ভিডিওটি এখানে শেষ করছি যারা এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন।